জেলায় জেলায় পরিবহনের সঙ্গে যুক্ত অস্থায়ী কর্মীদের বিক্ষোভ আন্দোলন এবং সমকাজে সমবেতনের দাবি সহ একাধিক দাবিতে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন, যার জেরে কার্যত দূরপাল্লার যাত্রীরা তারা ভোগান্তির শিকার হচ্ছেন। বাঁকুড়া এবং মুর্শিদাবাদ দু জায়গার ছবি আপনারা দেখতে পাচ্ছেন, কার্যত রাস্তায় বসে তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং তারা তাদের দাবিতে অনর, সমকাজে সমবেতনের দাবিতে তাদের বিক্ষোভ চলছে এবং দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার অস্থায়ী কর্মীদের তরফে কর্মবিরতি ঘোষণা করা হয়েছে এবং পূজোর মুখে প্রায় শতাধিক অস্থায়ী কর্মী দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাঁকুড়া ডিপোর সামনে লাগাতার বিক্ষোভ দেখাচ্ছেন। দু জায়গার ছবি আপনারা দেখছেন, বাঁকুড়া এবং মুর্শিদাবাদ ছ দিনে পড়ল তাদের এই অবরোধ বিক্ষোভ, যার জেরে দূরপাল্লার যাত্রীরা কার্যত নাকাল হচ্ছেন। পরিবহন কর্মীদের আন্দোলনের জেরে চরম ভোগান্তির শিকার যাত্রীরা স্থায়ীকরণ, সমকাজে সমবেতন সহ একাধিক দাবিতে আন্দোলন চালাচ্ছেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রায়ত্ত পরিবহন সংস্থার অস্থায়ী কর্মীরা, যা নিয়ে ইতিমধ্যেই চাপানোতর চলছে। দেবাশিস মৌলিক আমাদের প্রতিনিধি রয়েছেন বাঁকুড়া থেকে। দেবাশিস, এই মুহূর্তে বাঁকুড়ার ঠিক কি ছবি? অস্থায়ী যে পরিবহন কর্মীরা, তারা তাদের দাবিতে অনর, কি জানাচ্ছেন তারা? দেখো, তারা কালও ঠিক একই ভাবে বলেছেন, আজও সেই একই কথা, যে তাদের যে ন্যূনতম দাবি রয়েছে, সাত দফা দাবি রয়েছে, যে প্রতি মাসে ন্যূনতম 26 দিন কাজ, ছাঁটাই কর্মীদের সুযোগ, সমকাজে সমবেতন, সবেতন ছুটি, স্থায়ীকরণ, এবং তার সাথে হচ্ছে এই কাজের যে তাদের নিশ্চয়তা নেই, নো ওয়ার্ক নো পে, এটাকে উইথড্র করতে হবে। এই দাবি নিয়ে তারা আন্দোলনে নেমেছেন এবং গত দুদিন ধরে বাঁকুড়া জেলায় শুক্রবার এবং শনিবার, আজকে দ্বিতীয় দিনে পড়লো, তাদের আন্দোলন শুরু হয়েছে, কর্মবিরতি চলছে, যার জেরে বাঁকুড়া থেকে 32টা বাস প্রতিদিন দূরপাল্লা যাতায়াত করে। সেক্ষেত্রে শুধুমাত্র স্থায়ী কর্মীদের দিয়ে, মাত্র 12 জন স্থায়ী কর্মী রয়েছে, বাকি শতাধিক হচ্ছে অস্থায়ী কর্মী, কন্ট্রাকচুয়াল কর্মী, সেই স্থায়ী কর্মীদের দিয়ে মাত্র 3টি বাস যাতায়াত করেছে আজকেও। স্বাভাবিকভাবেই পুরো স্তব্ধ হয়ে গিয়েছে সরকারি পরিবহন সংস্থার বাস যেগুলি রয়েছে, সেগুলি যাত্রীরা দুর্ভোগে পড়ছেন। তাদের যে দাবি, যতক্ষণ না প্রশাসন সরকার নজরে আনবে, কারণ বারবার তাদের দ্বারস্থ হয়েছে কিন্তু তারা এ নিয়ে কোনো ভ্রুক্ষেপ করেনি, অবশেষে দেওয়ালে পিঠ থেকে যাওয়ায় তারা এই সিদ্ধান্ত নিয়েছে, তারা যতক্ষণ না তাদের সমাধান সূত্র বের করবেন ততক্ষণ তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং পরবর্তীকালে বৃহত্তর আন্দোলনে যাওয়ারও হুমকি দিয়েছেন এই অস্থায়ী কর্মীরা। একেবারে ধন্যবাদ দেবাশিস। অন্যদিকে মুর্শিদাবাদের ছবি আপনাদের দেখাচ্ছি, কারণ সেখানেও কিন্তু কার্যত বিক্ষোভ আন্দোলন চালাচ্ছেন পরিবহনের সঙ্গে যুক্ত অস্থায়ী কর্মীরা। সঞ্জীব রয়েছেন ফোন লাইনে। সঞ্জীব, এই মুহূর্তে মুর্শিদাবাদে কি পরিস্থিতি? যাত্রীরা কতটা নাকাল হচ্ছেন বাস পেতে? দেখো, গত দুদিন ধরে যাত্রীরা সত্যি খুবই নাকাল হচ্ছেন, বিশেষ করে দূরপাল্লা যারা যাতায়াত করে, দূরপাল্লা বাসের এই সংখ্যাটা বেশি দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার, সেই জায়গা থেকে তাদের কিন্তু একটা বড় সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। কিন্তু যারা এই আন্দোলন করছে তাদের বক্তব্য যে দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন দপ্তরে তারা জানিয়েছেন কিন্তু কোনো সুরাহা হয়নি, বাধ্য হয়ে তারা এই আন্দোলনে নামতে তারা বাধ্য হয়েছেন এবং পুজোর কয়েকদিন পরেই পুজোর মুখে এই টানা সরকারি বাস পরিষেবা বন্ধ হওয়াতে নিত্যযাত্রী এবং যারা যাত্রী তারা কিন্তু বড় দুর্ভোগে পড়েছে এবং তারা যে কবে এই অবরোধ বা এই তাদের ধর্ণা তুলবেন সেটা কিন্তু এখনো স্পষ্ট নয়, কারণ সরকারের তরফ থেকে এখনো কোনো বার্তা তাদের কাছে এসে পৌঁছায়নি। যতক্ষণ না তাদের সমস্যার সমাধান হবে ততক্ষণ তারা এই আন্দোলন চালিয়ে যাবে, এমনটাই তাদের বক্তব্য। তার ফলে কিন্তু মুর্শিদাবাদের যে বাস ডিপো দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা, তাদের সেই বাস ডিপো থেকে একটিও বাস কিন্তু কোনো রুটেই কিন্তু চলছে না, সব বাসই কিন্তু বন্ধ, দুর্ভোগে নিত্যযাত্রীরা। ভাস্বতী, ধন্যবাদ। সঞ্জীব, হ্যাঁ, বহরমপুর এসেছিলাম একটু কাজে, এই যে সকালবেলা এসেছিলাম এখানে বাসের জন্য, কিন্তু বাসটা পেলাম না, স্ট্রাইক করে বসে আছে সব। সমস্যা তো অবশ্যই প্রচুর সমস্যা, মানে এবার যাবো কী করে সেটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। ম্যানেজমেন্ট আমাদেরকে কোনো আশা এখনও দেয়নি, আমাদের কর্মরত বিরতি চলছে, এখনও চালিয়ে যাব আমরা, আমাদের দাবি যদি না মানে আমরা এই কর্মবিরতি চালিয়ে যাবো, আমরা গাড়ি চালাতে প্রস্তুত আছি, আমাদের ডিপার্টমেন্ট যদি আমাদের দাবি মেনে নেয় আমরা কাল থেকেই গাড়ি চালাবো। আজকের এই জন্যই লড়াই আমাদের, এবং আমাদের দেখতে দেখতে 21টা ডিপো সাউথ বেঙ্গলে, প্রত্যেক ডিপো আমাদের হরতাল করা সবারই শেষে আমরা বন্ধ করেছি। এবার আমরা চাইছি আমাদের যে ডিপার্টমেন্ট দাবিগুলো করেছে, ডিপার্টমেন্টের কাছে দাবিগুলো আছে, ওনারা যদি মেনে নেন তাহলে আমরা গাড়ি চালাতে প্রস্তুত।